আরে ভাই। হাই গাইস, গুড মর্নিং। আমি সকাল সকাল 6টা বাজতেছে, এখন লাস্ট ব্রাশ করতেছি। আমি উঠছি একটু সকাল সকাল, মানে সকাল সকাল না, সব ওর জন্য আর রাতে জলদি উঠে যায়। তো আজকে খুব খুশির দিন, যেন কালকে অ্যাকচুয়ালি আরও খুশির দিন, কালকে আমরা রাম মন্দিরের উদ্ঘাটন। তো এই উপলক্ষে আমরা আজকে একটা র্যালি করতেছি, আমরা ইউটিউব টিমে আমরা সবই থাকুন। আমি খুব খুশি যেন আমি বলতে পারতেছি হনুমান বাবা সাজমো, আমি যাই না কীরকম লাগবো দেখতে। ওখান থেকে সব কাটতে লড়তে লাগবো, রেডি করতে লাগবো। রাম বনবো আপনার রঞ্জা, বিজ্জা বনবো আমরা লক্ষণ, আর একটা বান্ধবী আছে আমার পুষ্পা, পুষ্পা বনবো সীতা। তো ভিডিওটা 22 তারিখে সকালবেলা আপলোড হয়ে যাব, আজকে দিনের ভিতরে টাইম আমার আছে, ভিডিও শ্যুট হইতো প্লাস আপলোড হইতো। তো তোমরা দেখো ভিডিওটা, দেখবা কি এটা পরের দিন আইব এই ভিডিওটা, যেটা আজকে 21 তারিখে যেটা আমি অন বানাইতেছি, কিন্তু ওইটা আলাদা একটা ভিডিও থাকবো যেটা রিলি হইব, এটা কালকে আপলোড হয়েছি। সকাল সকাল অন স্নান করুন, বিজ্ঞাপন করছে টাইম পাই না, আজকে গর্বের দিন না রে। আরে মুখটা হন মাঠে ঠিক মতো একবার দেখাল, যা লগে যা মুখটা, যা লগে যা। বাকি সাইড গুলো যেগুলো আছে মানুষ লাগলো মাত করো, রানিলো রানি ডুবাত বুড়ে লাগলো, তবা তবা তবা, তারা মুড খারাপ করে দিয়া দোকানে টাইম নাই, সকালে তো তোমার দোকান করতে আজকে উল্টা উল্টা কথাবার্তা না, আজকে ভালো একটা জিনিস আসতে, আমার মুখটা দেখো সবাই একবার ফোকাস করে মুখটা দেখালো, অল্প পরে আবার শুরু, অল্প পরে একটা ফেস দেখলা। করো 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 করো, ও বাবা উপর নিয়ে সব পানিশমেন্ট হয়ে যাবো না এটা, বাবা দেখো ইয়ার কত পূর্ণ যাবো, এই প্রথম থেকে ভিডিও করে আমার আগে তো করবে না, করবে উল্টা বলে আসবে না করছি। সুন্দর ভাই চালি চাপলি লাগে রে, পুরো লাগে কিন্তু যেটি যেটির মতো মান না যেটি। পত্র লইয়া আমরা এখন যাই, কই যাই? আমার মুজ পালাই দিছি, আমার অবস্থা খারাপ। একজনের ডিমোটিফাই করলো না, আমরা কিছু করার এই যে ট্রাইব ডাইরেক্ট।
আচ্ছা ব্রাশটা আইবো হাই গাইস ওই দোকানে পুরো মেকআপ আর্টিস্ট সোলের মেকআপ লুঙ্গি পুড়িয়া লুঙ্গি পুড়িয়াও দেবো সুভাষ সোলের তারা ব্যাগকে মারি দেখাই বিক্রি ভাই সেই ভাই আর এদিকে বিট্টু ভাই বিট্টু ভাই ইয়ে পড়ার রঞ্জিতের ইয়ে পড়ার দ্বিতীয় পাঞ্জাবি আমাদের আমাদের সবের জন্য ভাই লাগে ভাই সেই বান্ধব রঘুপতি কি জয় বলি লক্ষ্মণ রাম সিয়াকা অভিনন্দন অঞ্জনি পুত্র হরি হ্যায় চরণ মে রাম সিয়া জপতি তন মন মে হাই গাইস ওই তো আমরা পিছনে গে আমরা লক্ষণ ভাই আমরা মন লাগছে না মন খুললেই করছে ভিডিওটা মানে কি জানি মানুষের যে না সাপোর্ট দিব ভাবছি এরকমই ভাবছি আর দোকান না দোক মন খুললে করছি রাম বাবার নামে করছি ওই হিসাবে সাপোর্টও পাইছি বহু সাপোর্ট দিচ্ছে আপনারা সবাই বহু সাপোর্ট দিচ্ছেন বহু জন আইছেন আমার ইয়ে দেখে বহু জনে আইছেন মন খুশি যে আপনারা সবাই আইছেন আমরা মানে রেলিটারে মানে একটু বড় করে তুলছেন আর আমার এই যাত্রাটা খুব বড় করে বানাইছেন আপনারা তো থ্যাংক ইউ সো মাচ সবরে বড় বড় থ্যাংক ইউ আর এখন মানে এতটুকু ইচ্ছা যায় না এখন বধুর বধু গেলে না এটা আলাদা একটা ইজ্জত পাওয়া যায় ফিল পাওয়া যাবে মানে যেও দেখো না গেলে জয় শ্রীরাম যেও দেখো মানে এটা কথাটা হয় আমার বহুত মজা লাগে মজা লাগে ধন্যবাদ সবাই আর স্পেশালি হনুমান মঞ্চে আমার মানে কি আমার জীবনে মানে যেটা আমি আমার সবচেয়ে বেশি মানি যেটা আমি সবচেয়ে বেশি পূজা করি তাই নিয়ে রোলটা আমি করছি ওইটা লেগে আমার মানে নিজেরও একটা খুব খুশি আমার মন থেকে আর সবাই সাপোর্ট পাইয়া খুব খুশি থ্যাংক ইউ সো মাচ তো আমি বহুত খুশি যত পূর্ণ হয়ে গেছে তো আর বাকি দুটোর পাপ আমরা পূর্ণ করে দিয়েছি এখন আগে হইলো কথা হইলো তোমার এইরকম সাপোর্ট করে দিয়েন তো নেক্সটও আমরা এরকম বড় বড় ভিডিও করার চেষ্টা করবো আপনার সাপোর্ট করে দিয়ে আমরা 100 বার সাপোর্ট করবো তারা 100 বার করে দেখছো তো আমার আইডিয়াটা কাজে হয়েছে না দেখছো তো কার আইডিয়াটা আমার আইডিয়া সুভাষের মায়ের আইডিয়া
মানে বহুত হেল্প করছো, থ্যাঙ্ক ইউ সো মাচ। আমরা বহুত হেল্প করছো, আমরা থেকে তাই না বেশি, মানে তাই না বেশি এক্সাইটেড মাস লয়ে ভিডিওটা করতাম, মানে হেও কইছে বেশি হয় না, তুই কইছিস না, আমি কইছিলাম, আমি কইছি ভাই, তো মাসে যে গেছে ভাই, আমি প্ল্যানটা আমার সত্যি কথা, প্ল্যানটা আমার মাসে প্ল্যান হেয়ার আসলো। আর আন্টি কইছে, মানে আমার মারে কইছে, হ্যাঁ আন্টি আমার মা, তো মারে কইছে মা খুব মানে শুনে খুশি লাগছে, তাই না কইছে না কর কর, তা মা ওর সাপোর্ট দিছে, সো সাপোর্ট করছে, দিকে ভিডিওটা করছি, তো থ্যাঙ্ক ইউ সো মাচ মা। যে মানুষে এক মিনিট আটতে পারে না, মানে পুরো আমি বুঝছিও না, মানে মানে আমি খালি পায়ে, খালি পায়ে মাটিতে পাড়া দিতে পারি না, পায়ে মানে পায়ে তলে একটু নরম, আমি এতটুকু জায়গা হাইট হাইটে আইসি, মানে আমার গায়ে লাগছেই না, বুঝে তো সত্যি কথা কি জানো, মানে হইতে পারে এত ছাড়া হাঁটি না, চপ্পল ছাড়া হাঁটি না, কিন্তু মাটিতে মাটিতে খালি পাই এত জায়গা গেছি, এত জায়গাতে আইসি, মানে সবের উৎসাহ দিকে, সবের দিকে ঠাকুরের আশীর্বাদে হয়তো এতটুকু করতে পারছি, তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর লাস্ট পর্যন্ত ওইটাই, জয় শ্রীরাম।